আজি ভিডিওটো বহুত বেছি বিশেষ ভিডিও হয় সো ইমান সহজতে ইমান ধুনিয়া কম্পেক্ট পাউডার এটা মই ঘরতে রেডি করিলো সো কেনেকে বনালো কি করিব সকলখানি এটো ভিডিওতে জানিব পারিব একদম মানে DIY ভিডিও হয় তো সাবো ভিডিওতে হলেকে বহুত ভাল পাবো তো বলক তেতে হলে ভিডিওটো আরম্ভ করো প্রথমতে সাফা বাটি এটা লৈ লব খালি বাটি তার পিছত চামচ এখন লাগিব আর প্রথম বস্তুটি হয়েছে পাউডার পাউডার আপুনি যি ইউজ করে বেবি পাউডারের পর আদি করে তো আপনার দশটকিয়া পঞ্চ যি ইউজ করে সেটিও করব পারে আর মই যেহেতু অরিফ্লেম ইউজ করো সো অরিফ্লেমরে এটা এনেকা অরিফ্লেমর কম্পেক্ট পাউডার বনাম বলে ভাবিছো এয়া মোর অরিফ্লেমর কম্পেক্ট পাউডারটা দেখাই দিও রব একদমই খতম হয়ে গেছে দেখেছেন অল্পও নাই মই এখানে অর্ডার করা না ভাবিছো এটা নিজে কম্পেক্ট পাউডার বনাই এবার খুহিম বলে কিনে সো সেটার কারণে আৰু এটা মই কম্পেক্ট পাউডার লগৰ এজনীৰ পৰা আনিছোঁ কিন্তু এইটোত হয় নে নহয় নাজানো আৰু যদি পাৰো দুটাতে বনাম আৰু দুটা বনাই কিনে ইউজ কৰিম যদি সাকসেস হওঁ আৰু এনেকে বোলো বস্তুখিনি ৰেডি কৰি লৈছোঁ কম্পেক্ট পাউডার আৰু এটা বস্তু লাগিব কফি কফিটো মেইন হয় দুটকীয়া পেকেট পায় এটা দুটকীয়া পেকেটে এটা আপোনাৰ কম্পেক্ট পাউডার ৰেডি কৰি দিব পাৰে সো দুটকা মাত্ৰ খৰচ হ'ব আপোনাৰ কিন্তু মোৰ এই কফি পাউডারটো ঘিউৰ বটলত দেখিছে ন কিন্তু মোৰ এই কফি বটলটো ফাটি থাকিলে সো ফাটি থাকিলে তো গুট মারি যায় কফি সো এইটোর কারণে ঘিউর বটলটোতে ধুনিয়াকে ভরাই রাখি দিলো আর বেশি দিন যাব বলে আর মই ইয়াতে এতিয়া পাউডার দি দিম অরিফ্লেমর পাউডার সো ধুনিয়াকে পাউডারখানি উলাই লো মানে দুচামচ পাউডার হলে হয়ে যায় আর সো আপনাদের দশটকীয়া পাউডার এটা কিনে কিনেও এনেকাকে কম্পেক্ট পাউডার বনাব পারে যেহেতু নর্মেল পাউডার ঘঁহিলে ইমান গ্লো নাহে মুখত ন যদি আপনাদের এনেকে কম্পেক্ট এটা বনাই লয় তো মুখর গ্লো আহিব আর গরমত যেহেতু পাউডার মানে ঘঁহিবই লাগে তো আপনাদের এনেকে বনাই লোক নাকি কামত আহিব এয়া দেখিছেনে দুচামচ হয়ে গেছে আর তলতে চামচ আছে দুচামচ হয়ে গেছে ইয়াতে মই এতিয়া কফি মিক্স করিম কফি আকো চামচখনে দি ডাইরেক্ট দিব নোৱাৰিম নহয় পাউডারের গোন্ধটো ওলাই যাব সো মই কি করিম এনেকে দি দিও বাপেকে যি হব দেখা যাব এনেকে দি দিও যদি আপোনালোকের স্কিনটো অকণমান ডাট হয় তেতিয়াহলে অকণমান কফিটো বেছিকে দিব আর যদি বেছি বগা হয় তেতিয়াহলে অলপমান দি দিলে হয় মই যেহেতু ইমান বেছি সাফা বগা নহয় তো কারণে মই অলপে দি দিও আর মই নর্মেল পানি দি দিছো দেই খোৱা পানি যেটো নর্মেল পানি নর্মেল পানির বাহিরে আর বেলেগ বস্তু দিব পারি যদি আপনাদের তেনেকে দিব পারে এতিয়া মই প্রথমতে নর্মেল অলপ পনিয়া হয়ে গেল দেখিছে না এতিয়া মই পাউডার মারি তত পোৱা নাই পাউডার দিলে আকো কফিও দিব লাগিব যদি কালারটো কিবা হয়ে যায় কিন্তু মোৰ কালারটো ভাল আহিছে দেই বহুত ধুনিয়া কালার আহিছে সব ইমান ধুনিয়া কালার আহিছে এতিয়া এনেকে দি দিম এনে পাউডার মিহিয়ে থাকে কফি মিহিয়ে থাকে মিলিব লাগিব না বস্তুখিনি তো তেনেকুয়া হিসাবত মিলাব লাগিব আর অল্প লাস্ট পাউডার দি দিও পাউডার দি দিলে অকনমান কফিও দি দিব মো দেখুয়া নহল জেনিবা এবার মই দিম অরিফ্লেমর দেখা পাইছানে অরিফ্লেমর এইটো হেৰি ফাউন্ডেশন হয় সো মই অরিফ্লেম যেটি ইউজ করো আর সচাকে যদি আপনাদের অরিফ্লেম ইউজ করে এইটো ইউজ করিব ফাউন্ডেশন বহুত ধুনিয়া আর ইমান ধুনিয়া গ্লো আছে মুখখন মানে কি কম আর সেইটোর কারণে ইয়ারপর অলপমান দি দিও আর নিদিলেও কথা নাই কিন্তু দিলে কি আর যেহেতু মুখখনও গ্লো আহিব লাগিব ন সেইটোর কারণে অলপ দিম বেশি নিদো বেশি দিয়া নাই দিয়ে অলপমান এনে দি দিছো আর সাইন এটা হোক বলে মোৰ হৈয়ে গ'ল কম্পেক্ট পাউডাৰ ৰেডি হৈ গ'ল দেখিছেনে মই দুটা বনাম বুলি ভাবিছিলোঁ কিন্তু চাই লওঁ দুটা হয়নে নহয় ইয়াতে দি লওঁ ভাবিছিলোঁ দুটা হ'ব নেকি কিন্তু নাই এটাতে হৈ গ'ল এনে দুটা কম্পেক্ট পাউডারের ডাব্বা রেডি করলো কিন্তু এটাতে নাই একো নাই বাৰু প্রথম এটাই সাকসেস হইল যদি এটা হৈ যায় তেতিয়াহলে আৰু আৰু কিনা চিনা নাই আৰু এইবাৰৰ পৰা কম্পেক্ট বনাই থাকি ইমান কষ্ট কৰি বনাইছো যেহেতু ন তো এইটোৰ কাৰণে পেলাব মন নাই আঙুলি দি মুচি মুচি হাত দেখিছেনে পুরো লেতেরা হৈ গৈছে মুচি মুচি দিছো কিন্তু এতিয়াই শেষ হৈ যোৱা নাই যে এতিয়া মই কি কৰিম গম পাইনে এতিয়া মই এইখিনি ৰ'দত শুকাম ৰ'দটো কেতিয়া তাৰপিছত আৰু প্ৰচেছ আছে সেইখিনি দেখাই আছো এয়া ধুনীয়াকৈ ৰ'দত দি দিছোঁ মানে টেংকীৰ ওপৰতে দি দিছোঁ যিটো ইয়াত ধুনীয়াকৈ ৰ'দ পৰে আজি ৰ'দটো ইমান ভাল নহয় এতিয়ালৈকে ভালকৈ ৰ'দ দিলে এটা ৰ'দতে হৈ যাব
আৰু আপোনালোকে মই যে নৰমেল পানী দি দিছোঁ আপোনালোকে গোলাপ জলো ব্যৱহাৰ কৰিব পাৰে মই গোলাপ জল কিয় নিদিওঁ মোক স্কিনখনত গোলাপ জল একদম শ্বুট নকৰে গোলাপ জল লগালে মোৰ স্কিনখন বহুত বেছি গুটি গুটি হৈ যায় দেখিছেনে মোৰ কম্পেক্ট শুকাই গ'ল ইমান ধুনীয়া হৈছে দেখিছেনে কি মজাকৈ শুকাই গ'ল এতিয়া মই এইখিনি ওলাম এতিয়া নেক্সট প্ৰচেছটো দেখাই আছোঁ দেই এইখিনি মই এই দেখিছেনে লিৱে মানে এনেকৈ দি দিছিলে যে এইটোৰ কাৰণে মানে ওখৰা মোখৰা কিন্তু সমানেই হৈ আছিলে এতিয়া ধুনীয়া হৈ গ'ল আই এতিয়া মই এইখিনি ভাঙিব লাগিব কেনেকৈ ভাঙিম সেয়াও দেখাই আছোঁ চামুচৰ সহায়ত ভাঙিম দে কাৰণ এটা ৰ'দতে ইমান ধুনীয়া হৈ গৈছে যদি আপোনালোকৰ কিবা কাৰণৰ ৰ'দটো সেমেকা থাকে দুদিন ৰ'দত দিব নহ'লে ভেঁকুৰি যোৱা চান্সটো থাকে আৰু চ' এইটোৰ কাৰণে এতিয়া মই ধুনীয়াকৈ উঠাই ল'লোঁ চামুচেদি পূৰা টাইট হৈ গৈছিলে এতিয়া এইখিনি মই মিহি কৰিব লাগিব এতিয়া মই হাতেদি এবাৰ চেষ্টা কৰি চাওঁ যদি হাতেদি এনেকৈ ধুনীয়া মিহি হৈ যায় তেতিয়া কথা নেদেখিছেনে কি ধুনীয়া হৈছে কম্পেক্ট পাউডাৰটো তেতিয়া এনেকৈ টেপ 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 কৰি দিব লাগিব কিন্তু নাই ইমান বেছি মিহি হোৱা নাই হাতেদি কৰিব পৰা নাই কাৰণে মই এতিয়া চেকনিৰ সহায় ল'ম আৰু সঁচাকৈ চেকনিখনেদি চালি ল'লে বেছি মিহি হৈ যাব আৰু বহুত বেছি ভালো হয় চ' সেইটোৰ কাৰণে মই চেকনিখনতে ধুনীয়াকৈ লৈ ল'লোঁ একদম দেখিছেনে এনেকৈ চেকনিত লৈ ল'ব তেতিয়া বেছি মিহি হৈ যাব আৰু পাউডাৰ যিমানে মিহি হয় সিমানেই স্কিনত লগাবৰ কাৰণে ভাল হয় কিনা বস্তু মানে কষ্ট কৰা বস্তু ন সেইটোৰ কাৰণে মই অকণমানো চেকনি দ্বাৰা নাই এতিয়া ধুনীয়াকৈ ৰেডি কৰি লওঁ দেখিছেনে অলপো নাই সবখিনিয়ে দি দিছোঁ পূৰা এনেকৈ এনেকৈ হাতেদি দি দিলে হ'ল হৈ যাব আৰু এতিয়া কি মিহি হৈছে মোৰ যে এতিয়াই লগাব মন গৈ আছে ন আপোনালোকক লগাও দেখাম ৰ'ব একো চিন্তা নকৰিব খালি এতিয়া মই নেক্সট প্ৰচেছটো কমপ্লিট হৈ ল'ম তাৰপিছত এতিয়া ধুনীয়াকৈ মই ৰেডি কৰি ল'লোঁ টেপ 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 টেপকৈ মোৰ মানে এখন হাতেদি কেমেৰাও কৰি আছোঁ যে সেইটোৰ কাৰণে অকণমান দিগদাৰ হৈছে এখন হাতেদি কৰিব লগা হোৱাৰ কাৰণে কেতিয়াৰ পৰা ৰেডি সঁচাকৈ নভবাকৈ মই ছাকচেছ হৈ গ'লোঁ দেই বনাই চালোঁ যদিও বহুত বেছি ভাল লাগিলে এতিয়া মই ছেকেণ্ড টাইম ৰ'দত দি আছোঁ নেক্সট ডে কাৰণ তলৰখিনি যিও যদি অকণমান ৰ'দ লগা নাছিল এতিয়া আজি ৰ'দটোতে ধুনীয়া হৈ যাব এতিয়া ৰেডি হৈ গ'ল মই এতিয়া লগাই দেখাম দুটকাৰ বস্তু এটা কিনিছোঁ আৰু বাকীখিনি ঘৰতে থকা বস্তু হয় চ' একদম ৰেডি কৰি দিলোঁ অৰিফ্লেমৰ কম্পেক্ট পাউডাৰ তো কেনেকুৱা হৈছে ক'ব বহুত ধুনীয়া বস্তু এটা ৰেডি কৰিলোঁ ইমান যে ছাকচেছ হ'ম ভবা নাছিলোঁ বহুতে বনাই আছে কিন্তু আজি মই বনাই কিনে সঁচাকৈ ছাকচেছ হ'লোঁ ভাল লাগিলে দেই কোনো কেমিকেল নোহোৱাকৈ ইমান ধুনীয়া কম্পেক্ট পাউডাৰ এটা ৰেডি কৰিলোঁ সঁচাকৈ বহুত দিন যাব এটা কম্পেক্ট পাউডাৰে আপোনালোকেও বনাওক আৰু ধুনীয়া হৈ থাকক সকলোবিলাকে আৰু দেখিছেনে পূৰা যে লগাইছোঁ কি ধুনীয়া আহিছে দেখিছে কিন্তু আমাৰ ঘৰৰ আজি কাম কৰি আছে দেই মিস্ত্ৰী কিবা কৰি আছে চ' শব্দটো শুনা পাব একো নাই বাৰু যিমান পাৰোঁ মই চিঞৰি কথা কৈছোঁ মিস্ত্ৰী কাম কৰি আছে কাৰণে এতিয়া দেখিছে ইমান ধুনীয়া কম্পেক্ট পাউডাৰ এটা ইমান সহজতে বনাব পাৰিছোঁ আপোনালোকে বনাব শ্বেয়াৰ কৰিব উঠাই আৰু ধুনীয়াকৈ লগাব মই অৰিফ্লেমৰে যিহেতু ইউজ কৰোঁ অৰিফ্লেমৰ পাউডাৰ বনাই দিছোঁ অ' মাই গড চব কি ধুনীয়া লাগিছে অ' মাই গড মই নিজে কৈছোঁ দেই সঁচাকৈ আপোনালোকৰ নিজৰ নিজৰ প্ৰফাইলতো শ্বেয়াৰ কৰি ৰাখক আপোনালোকৰ লগতে আৰু দুজনৰ সহায় হওক কম পইচাত চলিব পৰাকৈ বহুত ধুনীয়া বস্তু এটা ৰেডি কৰিলোঁ ইমান যে ছাকচেছ হ'ম ভবা নাছিলোঁ বহুতে বনাই আছে কিন্তু আজি মই বনাই কিনে সঁচাকৈ ছাকচেছ হ'লোঁ ভাল লাগিলে দেই অ' নিজে বনাওক কিয়নো ইমানখিনি পইচা খৰচ কৰিব পাৰে কৰিব লাগে নিজে বনাই কিনে আগুৱাওক ত' ছাইড এফেক্টো নাই আৰু কম্পেক্ট পাউডাৰ লগাওক আৰু ধুনীয়া হৈ থাকক